হাত ভেঙে 20 দিন ধরে ভর্তি হাসপাতালে, 20 দিন পরেও হলো না অপারেশন, এমনই অভিযোগ হুগলি চুঁচুড়া সদর ইমামবাড়া হাসপাতালের বিরুদ্ধে। হুগলির বলাগড়ের পশ্চিম পাড়ার বাসিন্দা জাহানারা বিবির 20 দিন আগে পড়ে গিয়ে বাঁ হাত ভেঙে যায়। চুঁচুড়া হাসপাতালে নিয়ে এলে বলা হয় প্লাস্টার করলে হবে না, তার হাতে প্লেট বসাতে হবে। রীতিমতো স্বামী মঈনুদ্দিন ও তার ছেলে চুঁচুড়া হাসপাতালের 11 নম্বর ঘরে তাদের স্বাস্থ্যসাথী কার্ড জমা করেন। স্বাস্থ্যসাথী কার্ড জমা হতেই সেখান থেকে টাকা কেটে তাদেরকে একটি কাগজ ধরিয়ে বলা হয় ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে সেই জিনিসগুলি আনতে হবে। রীতিমতো তড়ি করি মঈনুদ্দিন সেখানে যাবার পর তাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে বলা হয় এই জিনিসগুলি পাওয়া যাবে না, দুদিন পরে আসতে। মঈনুদ্দিনের কথা অনুযায়ী সেখান থেকে তিনি সোজা চলে আসেন হাসপাতাল সুপারের কাছে। হাসপাতাল সুপার জানান যেহেতু এই সমস্ত জিনিস এখন পাওয়া যাচ্ছে না, তাহলে কয়েকটা দিন অপেক্ষা করে নিন। বেশ কয়েকদিন অপেক্ষা করার পর আবারও সেই একই কথা শুনতে হয় তাদের। বুধবার সকালবেলা হাত ভাঙা রোগীর কেন চিকিৎসা হচ্ছে না জানতে চুঁচুড়া হাসপাতালে যায় সাংবাদিকরা। সেখানে গিয়ে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে কথা বলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায়। হ্যাঁ, আমাকে ডাক্তারবাবু যখন অপারেশনের জন্য সাজেশন দেন হসপিটালে, ডাক্তার অভিজিৎ মিশ্র, তারপরে উনি বললেন যে আপনারা যে স্বাস্থ্যসাথী কার্ডটা একটু জমা দেন। এগারো জমা দেওয়ার পরে একটা রিসিপ্ট দেয়, রিসিপ্টটা 900 টাকা থাকে। পুনরায় 3টে সার্জিক্যালের যে প্যাকেজ, যে বিল থাকে, সেই বিলগুলো নিয়ে আমি ন্যায্য মূল্যতে যাই। ন্যায্য মূল্যতে প্রায় 8 ঘন্টা আমাকে বসে রাখে। বসাবার পরে ওনারা পুনরায় বলে যে এইসব মাল আমরা দিতে পারবো না। আমি ওনাকে বলি কেন, যেহেতু আমার স্বাস্থ্যসাথী কার্ড গভর্নমেন্ট আমাকে দিয়েছে, গভর্নমেন্ট ফ্রি চিকিৎসার জন্য হাসপাতাল আমাদের ব্যবস্থা করেছে, আপনি কেন মাল দেবেন না? উনি বললেন এত কথা আমি বলতে পারবো না, আপনি হসপিটালে গিয়ে বলুন, হসপিটালে সুপারকে, তিনি আপনাকে জবাবটা দেবেন। পুনরায় আমি 11 নম্বরে গিয়েছিল, 11 নম্বর থেকে সুপারের ঘরে গেলাম। সুপার সাহেব বললেন যে আপনাদের যে জিনিস যন্ত্রপাতি হয়তো এখানে নেই, আমরা কলকাতা থেকে আনিয়ে দেবো। সেটা গত 10 দিনের কথা ছিল, আর আজকে 20 দিনের মাথায় এখনো পর্যন্ত কার্ডও জমা হয়ে গেছে, লগইন হয়ে গেছে, পেশেন্ট বেডে 24 নম্বর 3 তলা ভর্তি আছে। ডাক্তারবাবু ওরা পুনরায় এসে আমাদেরকে বলতে চাইছে যে হাতের এই এত যদি দেরি হয় কিন্তু আমাদের অপারেশন করতে অসুবিধা হবে। একদিকে ডাক্তারবাবু বলছে, অপরদিকে আমরা বারবার একদিন অন্তর সুপারে করে যাচ্ছি, সুপার সাহেব বারবার বলছে আজ আসবে কাল আসবে, এই করতে করতে আমি বললাম কনফার্ম বলুন। ন্যায্য মূল্যের দোকানের ইনচার্জ জানিয়ে দেন আজ থেকে 1.5 মাস আগেই হাসপাতালের সাথে আমাদের ক্রেডিট কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তাই আমরা হাসপাতালের ক্রেডিটে কোনো জিনিস দিতে পারবো না। তাকে যখন প্রশ্ন করা হয় ক্রেডিট কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে সেটা কি হাসপাতাল জানে, তিনি জানান অবশ্যই জানেন, হাসপাতাল জানে এবং স্বাস্থ্য দপ্তরও জানে। এই তারিখ অবধি, মানে 31 তারিখ অবধি আমাদের এগ্রিমেন্ট শেষ। এবার নতুন করে যারা এগ্রিমেন্ট পেয়েছে তারা কাল কাল থেকে জয়েন করা কথা। এবার হয়ে গেছে, মানে অ্যাপেলের সঙ্গে এগ্রিমেন্ট শেষ হয়েছে চুঁচুড়া হাসপাতালে। সেটা কি চুঁচুড়া হাসপাতাল না সারা রাজ্যে? টোটাল আমাদের টোটাল যে 11 খানা ফেয়ার প্রাইস হয়েছে, টোটাল 11 খানা ফেয়ার প্রাইসই, মানে আজকে অবধি লাস্ট। এবার যদি এক্সটেনশন হয় একদিন, 1 মাস 2 মাসের জন্য, সেটা আলাদা। এবার সেটা এখনো কি হয়ে ওঠেনি, আমাদের অফিস থেকে টোটালি এখন ক্রেডিট টোটালি স্টপ করে রেখে দিয়েছে, যেহেতু আউটস্ট্যান্ডিং আমাদের অনেক, আমাদের ব্রাঞ্চ বলুন প্লাস আদার্স ব্রাঞ্চ বলুন অনেক আউটস্ট্যান্ডিং, ওই কারণে টোটাল ক্রেডিটটা বন্ধ। ক্যাশ আমরা দিয়ে যাচ্ছি যতক্ষণ আমাদের কাছে মেডিসিন, এমনকি আমাদের পারচেস ডিপার্টমেন্টও টোটালি বন্ধ। না এখানে তো স্টক নেই বলছে, স্টক নেই তো, যেহেতু আমাদের ক্রেডিট টোটালি স্টপ, আর কোনো পারচেস ডিপার্টমেন্টই টোটাল স্টপ করে রেখে দিই, যেহেতু আমাদের এগ্রিমেন্ট শেষ 31 তারিখ টুডে, আজকে আজকে এটা তো আগে এসেছিল, আগে আসলো স্যার আমাদের কাছে টোটাল পারচেস ডিপার্টমেন্ট 1 মাস 1.5 মাস আগে থেকে স্টক করছে। গভর্নমেন্ট সেটা জানে, গভর্নমেন্ট সেটা জানে, সবাই জানে। তা আপনারা সুপারকে বলছেন এখন আমাদের কাছে এই রিকোয়েজিশন পাঠাচ্ছেন? সুপার স্যারকে সব জানানো আছে, সবাইকে জানানো আছে। সুপার স্যার পেশেন্ট পার্টিকে বলছে ওই দোকানেই যান, ওখান থেকেই দেবে, এটাই গভর্নমেন্টের রুলস। হ্যাঁ, এইটা আমরা বলেও রেখেছি যে স্যার অলরেডি কিন্তু আমাদের টোটাল পারচেস ডিপার্টমেন্ট টোটাল বন্ধ হয়ে গেছে, আমরা তাহলে এই রুগী। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন ঠিক কি হয়েছে আমি খোঁজ নিয়ে দেখছি। আমি বলতো এটা নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। এটা বিষয়টি আপনি কি জানার পর যেহেতু দেখবেন সুপার স্যারের কথা বলে?
হ্যাঁ নিশ্চয়ই কথা বলতে হবে যাতে ওনার সুরা হয়। নিউজ আজ বাংলা হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।